हाय फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आई एम शांता एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। केमन आछेन सबाई? आशा करी भालो। सकाल थेके एकटा ब्लॉग शुरू करलाम आपनादेर साथे, आशा करी फुल ब्लॉगटा आपनारा देखबेन। तो सकालबेला एसे आमि एखाने बसेछि, एखोनो तेमन रोद ओठेनि। तो आमार छोटो काकीमा एखन माछ काटतेछे, আর এদিকে একটু নেটওয়ার্ক পায়, এজন্য রুমের ভিতরে নেট পায় না, এজন্য আমি কারোর ভিডিও তেমন দেখতে পারি না, আর মানে কমেন্টের অ্যানসারও তেমনভাবে দিতে পারি না, এজন্য বাহিরে এসে এসে দেওয়া লাগে। তো এই যে ভাবি আবার নুডলস রান্না করছে সকালের নাস্তার জন্য, আর এই যে দেখুন আম্মু বাটার তৈরি করলো, তো সেটাও একটু শ্যুট করলাম। আর বাটারের রেসিপি আমার কুকিং চ্যানেলেও আমি দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা দেখতে চাইলে বলবেন, আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওরে বাবা রে, এ কি অবস্থা! হ্যাঁ, আপনারাই দেখুন অনুভব এখন কি করছে। ওর খেলা ছাড়া কোনো কিছুই নাই, গোলার উপরে এসে এভাবে করে খেলা করছে। আমরা একটু যাব আমার মেজোমাদের বাড়িতে, এখন 11টা মতো বাজে, তো আমি যাচ্ছি এখন শাওয়ার নিতে। তো এখানে এসে আমার পুকুরেই গোসল করা হয়, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। আমি আর অনুভা আগেই গোসল করে নিয়েছি, নিয়ে তারপরে এখনই যাচ্ছি। তো যাওয়ার সময় আসিফ তাসফিয়া গোসল করছে। তো আমার মেজোমাদের বাড়িতে চলে এসেছি, আর আসার পরেই এই যে অনুভা এখন দোলনা নিয়ে পড়ে আছে। আমার মেজোমাকে আমি মা বলি, আমি আগেও ভিডিওতে অনেকবার বলেছি আমার মা আমাকে খুবই ভালোবাসে, খুব যত্ন করে, ছোটবেলার থেকে আমাকে অনেক আদর যত্নে বড় করেছে। আমার মেজোমার কথা বলছি, তো আমি প্রতিদিন একবার করে আসি। তো মা বলল যে দুপুরে এসে কিন্তু খেতে হবে, আমি আর কি আগেও এসে খেয়েছি কিন্তু খেতে চাই না আর কি, এই জন্য আজকে জোর করেই বলে দিয়েছে। আর এসে একটা কেক বানাতে বলেছে। আমার চাচাতো বোন সনিও আছে, তো ওই সনি, ওর নাম সনিয়া, ওর একটা ছোট বাবু আছে মেয়ে, তো ওর জন্য আর কি কেকটা বানাতে বলছে, সনিয়াই বলেছে আর কি। তো এসে দেখি মা এই যে রান্না করছে, সনিয়া আর কি যে নাড়া দিচ্ছে, মা এদিকে কোটাকাটি করছে। তো এখন রান্না করছে গরুর মাংস, চিংড়ি মাছ, আর ডিমের কুরমা রান্না করা হয়ে গেছে, আর ডাল রান্না করা হয়নি এখনও, প্রেশার কুকারে বসানো আছে, আর একটা সবজি রান্না করেছে। তো আমি এসে দেখি এই দুইটা রান্না বাকি আছে। আর আমার মায়েদের বাসা এক জায়গায় ছিল, সবারই বাসা, কিন্তু আমার মেজোমা ওরা একটু মানে দূরে চলে এসেছে, দূর বেশি দূর না, হালকা একটু 3 মিনিট মতো লাগে হেঁটে আসতে, মানে রাস্তার এপারে ওপার এরকম। আর আমাদের বাড়িটা আপনারা দেখেছেন, আমাদের বাড়ির সামনেটা হচ্ছে আমার ছোট কাকাদের বাড়ি, আমার আব্বুরা হচ্ছে 3 ভাই। অনেকে কমেন্ট করে, এজন্য ক্লিয়ার করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কত বড় বড় চিংড়ি মাছ, এজন্য আপনাদেরকে একটু দেখালাম। তো এই যে মাংসটা কিন্তু অনেক মজা করে রান্না করছে, এর আগে কিন্তু হলুদ দেয়নি, তারপরে হচ্ছে মানে গুঁড়ো ঝালও দেওয়া হয়েছিল না, তো এখন মরিচ হলুদ দিয়ে নিয়েছে, মাংসটা একেবারে ভাজা ভাজা করে নিয়েছে। এখন হলো এটা প্রেশার কুকারে দিয়ে দিবে। তো এই যে রান্না করা চলছেই, রান্নাঘরের ভিতরে আর কি সব কিছুই করা আছে, কিন্তু বাহিরে রান্না করতে বেশি ভালো লাগে, এই কারণে বাহিরে রান্না করে। আর এই যে মা আমাকে এবার সন্দেশ খেতে দিল, এখানে এসে অবশ্য আমাকে কিছুই খেতে দেওয়া লাগে না, আমি সব কিছু নিজে নিজেই, যেটা আমার ইচ্ছা ফ্রিজ খুলে দেখব, যেটা ভালো লাগবে সেটাই আমি ইচ্ছা মতো খাই, কোনো সমস্যা নাই। তো এই যে আসিফ চলে এসেছে, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আপনাদেরকে আগেও বলেছি। তো এখন ওরা খেলা করছে সবাই মিলে একসাথে। এই বাড়িটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ দুপুরবেলায় উঠানে কোনো রোদ থাকে না, একেবারেই সুন্দর, আর আশেপাশে একেবারে গাছগাছালিতে ভরা। আর এদিকে দেখুন সোহাগী, সোহাগী এটা হচ্ছে এদের পাশের বাড়ির একজন। তো এই সোহাগী এই যে কাজ করছে, মানে নিশের হাতের কাজ। আমি কিন্তু একটা বিজনেস শুরু করেছি, আপনাদের সাথে শেয়ার করব, 2 একের ভিতরে 3 পিসের অর্ডার দেওয়া আছে, তো সেগুলো নিয়ে এসে 3 পিসের একটা বিজনেস শুরু করেছি।
তো আপনাদেরকে দেখাবো, হাতের কাজেরও আছে। এবার সেই কেক বানাতে চলে আসলাম। কেকের ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আর সেটা কিন্তু মানে কি কি সমস্যায় পড়তে হয়েছিল কেক বানাতে গিয়ে তো সব ডিটেলস কিন্তু সেখানে বলে দিয়েছি, যদি দেখতে চান আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কেকটা অনেক উঁচু ছিল, এর কারণে একটা কেক বানিয়ে দুইটা করেছি মাঝখান থেকে কেটে। আর এখানে তেমন কিছুই নাই, এর কারণে একটু চকচকো টকো এসব দিয়ে করেছি। খাওয়া দাওয়া শেষ করে বিকালে কেক ঠেকও খেয়েছি, তারপরে এই যে এখন আসলাম একটু ছোলা বনে, আমাদেরই ছোলা গাছ আর কি, তো ওখানে সোহাগীকে নিয়ে আসলাম, বললাম আমাদের কিছু ছোলা তুলে দিতে, তো অনুভাও যাবে। আর অনুভা কেক টেক খেয়ে মানে জামাটা আমার নষ্ট করে ফেলেছে, এর জন্য এই জামাটা আবার ওর খালামণি দিয়েছে ওকে, ও আগেই কিনে রেখেছিল তো সেটাই পরিয়ে দিয়েছে এই জামাটা টাইসটা। পাশ দিয়ে রাস্তা আর চারপাশে সবুজ আর সবুজ, খুব সুন্দর দৃশ্য। তরকারি টরকারি চাষ করা হয় কিন্তু, তো অনেক দিন ছোলা খাইনি এরকম কাঁচা ছোলা জমি থেকে উঠিয়ে, আগে অনেক খেয়েছি, তারপরে পুড়িয়ে খেয়েছি, অনেক মজা করতাম আগে। এখন আমি আপনাদের সাথে রোজা নিয়ে কিছু কথা বলবো, যে গত ভিডিওতে আমাকে একটা কমেন্ট, একটা না অনেকগুলোই কমেন্ট করেছে যে রমজান ডায়েট দিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, এক মাসে 20 কেজি ওজন কমানোর একটা ভিডিও, সেখানে অনেকেই কমেন্ট করেছে, মানে সেখানে আমি সেহেরির মানে ইফতারির পরে আবারও খাবার খেতে বলেছি 9টার ভিতরে, তো সেখানে কমেন্ট করেছে যে যদি ইফতারির পরে আর ডিনারটা না করে যদি সেটা সেহেরিতে খায় তাহলে কি হবে, তো সে কথা বলতে গেলে একদমই না, হবে না। কারণ হচ্ছে খালি পেটে ফ্যাট বার্ন হয় সবচাইতে বেশি, এর জন্য যদি আপনারা মানে ইফতারির সময় ইফতার করলেন আর সেহরিতে খেলেন, তাহলে ইফতারিতে যে খাবারটা দিয়েছি সেটাও কিন্তু ভরপুর খাবার, আবার ডিনারে যেটা দিয়েছি সেটাও ভরপুর খাবার, এজন্য আপনারা সেহরিতে খেতে পারবেন না যদি ওজন বেশি কমাতে চান। যদি মনে করেন না আমি বেশি ওজন কমাবো না, আমি 5-7 কেজি ওজন কমাবো এক মাসে, তাহলে আপনি ইফতারিতে একবার খেতে পারবেন আর সেহরিতে গিয়ে একবার খেতে পারবেন, আর ডিনারটা করতে পারবেন না। সেহরিতে আপনাকে সেই তরল জাতীয় জিনিসই কিন্তু খেতে হবে। তো আমরা চলে এসেছি বিকালবেলায় বাড়িতে, আবার এসেই দেখি ঘোষ চলে এসেছে। যাই হোক, কাজের কথা বলি, সেহরিতে তরল জিনিস বলতে আপনাকে সিয়াচির, তোকমাদানা, ইসুপগুলি, ভুসি, চা, কফি, এইসব জুস, ড্রিঙ্ক, ডাবের পানি এইসব খেতে পারবেন, তাছাড়া কিন্তু কোনোভাবেই সলিড খাবার খাওয়া যাবে না যদি আপনি বেশি ওজন কমাতে চান, মানে বেশি চর্বি যদি আপনার থেকে থাকে। আর যদি আপনি মেনটেন করেন, তারপরে আপনার ওজন কম, বেশি একটা চর্বি নাই, তাহলে আপনি সেহরিতে খেতে পারবেন, কিন্তু ইফতারিতে কিন্তু সেই একবারই খেতে পারবেন, ডিনারটা আর করতে পারবেন না। আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন, কারণ এটা হচ্ছে প্রায় ড্রাই ফাস্টিং, 1 ঘন্টার ভিতরে খাবার খাওয়ার নিয়ম, 23 ঘন্টা ওয়াটার ফাস্টিং, 23 ঘন্টা মানে না খেয়ে থাকা, কিন্তু আবার সেহরির সময় একটু পানি খেয়ে রোজা রাখতে হবে, তো তো সমস্যা নাই। তো আমরা যে রাতের বেলায় আবার আম্মু এখন শর উঠাচ্ছে ঘি বানানোর জন্য, তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।